প্রবলেম নম্বর 22, এই 22 প্রবলেমগুলো আমাদের প্রায়শই পরীক্ষায় বা তোমরা সম্মুখীন হতে পারো, তা হচ্ছে যে এখানে ওই পানির ফোঁটাকে ছোট ছোট ভাগে ভাগ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে ছোট ছোট ভাগ হতে পারে অথবা অনেকগুলো ছোট ছোট ফোঁটা মিলে একটা বড় একটা ফোঁটায় রূপান্তরিত হতে পারে। যদিও এই বিষয়গুলো নিয়ে এর আগে তোমাদের থিওরিতে আলোচনা করা হয়েছে, তবুও আমরা এখানে আলোচনা করছি। তোমরা সবাই জানো যে পানির একটা বড় ফোঁটাকে যদি আমরা ছোট ছোট ফোঁটায় বিভক্ত করি তাহলে ক্ষেত্রফল কিন্তু বেড়ে যায়। কী করে ক্ষেত্রফল বেড়ে যায় এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, তা আমি শুধু দেখাবো যে কতটুকু ক্ষেত্রফল বাড়বে সেই ক্যালকুলেশনটা কীভাবে করব। তো পানির বড় ফোঁটা, এটা তোমার এই বড় ফোঁটার ব্যাস বা ব্যাসার্ধ তোমার দেওয়া থাকবে, ধরো এই পানির বড় ফোঁটার ব্যাসার্ধ কত হচ্ছে, আর আর ছোট ছোট ফোঁটা এই যে এরকম অনেকগুলো ফোঁটা হবে, ধরো আমাদের এই ছোট ছোট ফোঁটাগুলোর সংখ্যা হচ্ছে এন সংখ্যক ছোট ছোট ফোঁটা, আর এদের প্রত্যেকটার ব্যাসার্ধ মনে করো স্মলার। তো প্রথমেই তোমাকে যে ক্যালকুলেশনটা করতে হবে তা হচ্ছে যে হয় তোমার বড় আর দেওয়া থাকবে না হয় এই ছোট আর দেওয়া থাকবে, দুটো যে কোনো একটা সাধারণত দেওয়া থাকবে, ঠিক আছে? দুটো একসাথে আসলে সাধারণত দেওয়া থাকে না। যেমন আমি তোমাকে বলতে পারি যে পলিনো 22 10^-4 মিটার ব্যাস বিশিষ্ট পানির 1000টি ক্ষুদ্র ফোঁটা মিলে একটা বৃহৎ ফোঁটা তৈরি করলো, অর্থাৎ আমাদের স্মল আরটা দেওয়া আছে এখানে 1000টা, তাহলে ফোঁটার সংখ্যা দেওয়া আছে, বড় আরটা আমাদের দেওয়া নাই, তাহলে আমাদের কী করতে হবে এই ক্যাপিটাল আরটা সবার আগে বের করতে হবে এই ধরনের ক্ষেত্রে। আবার এটা ভেঙ্গেও কিন্তু এরকম হতে পারে, তো এটা মিলে জোড়া লেগে এটা হতে পারে অথবা এটা ভেঙ্গেও এটা হতে পারে। তো আমাদের দরকার যেটা সেটা হচ্ছে কি যে এই আর আর এই আরের মধ্যে সম্পর্ক তৈরি। তো তোমরা সবাই জানো যে এই পানির এই বড় ফোঁটাটা ভেঙ্গে যদি ছোট ছোট ফোঁটা হয় এদের আয়তন কিন্তু কখনোই চেঞ্জ হবে না, আয়তন আমাদের অপরিবর্তিত থাকবে। তো কাজেই আমাদের ছোট ছোট ফোঁটাগুলোর মোট আয়তন হবে 4/3 πr³, এটা একটা ফোঁটার আয়তন, তাকে আমরা কী করতে হবে এন দিয়ে গুণ দিতে হবে, ব্যাস তাহলে মোট আয়তন হবে আর ইকুয়াল টু কী হবে 4/3 π এই যে বড় আরের উপর কিউড, এই যে এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি 4/3 π আমাদের উভয় পাশ থেকে চলে যাবে। তো তাহলে আমরা যেটা পাবো এন আর কিউড ইকুয়াল টু আর কিউড, এই সম্পর্ক, হ্যাঁ এই সম্পর্কটা আমাদের প্রায়শই আসবে। আমরা যেটা করব তা হচ্ছে যে মানে এই স্মল আর জানা থাকবে ক্যাপিটাল আর বের করব, অথবা ক্যাপিটাল আর জানা থাকবে এই আরটা বড় ফোঁটার ব্যাসার্ধ জানা থাকবে ছোট ফোঁটার ব্যাসার্ধটা বের করব এই সম্পর্ক থেকে কতগুলো ফোঁটা তা সংখ্যা দেওয়া থাকবে, অথবা এই এখানে এন আর আর ঠিক আছে এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকবে একটা আমাদের এখান থেকে বের করে নেওয়ার জন্য আমাদের রেডি থাকতে হবে। এখন আসো এর ফলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এখান থেকে আমাদের স্মল আর এবং ক্যাপিটাল আর দুটোই আমাদের জানা হয়ে যাবে। কাজে ক্ষেত্রফল বৃদ্ধিটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ছোট ফোঁটার ক্ষেত্রফল কত হচ্ছে 4πr², আচ্ছা টোটাল ফোঁটার সংখ্যা কত এন, পানির ক্ষুদ্র কণার সংখ্যা কত হচ্ছে এন, আর একটা ক্ষুদ্র কণার ক্ষেত্রফল 4πr², যেহেতু গোলক আকৃতির তাহলে এটা হচ্ছে মোট ক্ষেত্রফল। এই ছোট ফোঁটাগুলোর বা ছোট পানির ক্ষুদ্র কণাগুলোর হ্যাঁ মানে মোট ক্ষেত্রফল, এদের উন্মুক্ত ক্ষেত্রফল, বাইরের যে পৃষ্ঠটা মুক্ত তলের ক্ষেত্রফল, ঠিক আছে এই কণাগুলো পানির কণাগুলোর মুক্ত তলের ক্ষেত্রফল, আচ্ছা আর বড় ফোঁটার ক্ষেত্রফল কত, বড় ফোঁটার ক্ষেত্রফল হচ্ছে 4πr². হ্যাঁ তো আমি তোমাদের এর আগে এটা নিয়ে থিওরিতে এটা আলোচনা হয়েছে যে ছোট ফোঁটার ক্ষেত্রফলগুলো অবশ্যই সম্মিলিত ক্ষেত্রফলগুলো এই বড় ফোঁটার ক্ষেত্রফলের চেয়ে অনেক বেশি হবে, কেন যেমন এই যে এই এই ফোঁটাটা এর ভেতরে ছিল এটা তো বাইরে এসে উন্মুক্ত হয়েছে, তো ভেতরে যখন ছিল তখন তো ক্ষেত্রফল ছিল না, তখন তো এর মুক্ততল ছিল না, মুক্ততল কত ছিল না আমাদের, শুধুমাত্র এইটাই হচ্ছে মুক্ততল, কিন্তু যখন এগুলো ভেতর থেকে বের হয়ে আসছে মুক্ততলের পরিমাণ বেড়ে গেছে, উন্মুক্ততলের পরিমাণ বেড়ে গেছে। তো কাজেই আমাদের ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল, এটা হচ্ছে বড় ফোঁটার ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল, বড় পানির যে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে এগুলো আমাদের বিয়োগ করতে হবে, তাহলে এটাই হবে কি আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্রফল হ্রাস, যেটাই বলি আমাদের যদি এগুলো একত্রে জোড়া লাগে এটা হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, আর এটা ভেঙে যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তো ডেল্টা এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস। তো এখন আমরা যেটা করবো তা হচ্ছে যে
পানির পৃষ্ঠটান ই, আমার তোমাদের সাধারণত পৃষ্ঠটান দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে। তো তোমরা তো সবাই জানো যে পৃষ্ঠটান টি কী হচ্ছে, আমাদের পৃষ্ঠ শক্তি ই এর সমান, একক এদের কিন্তু একই। তোমাকে এখানে একটু রিপ্রেজেন্ট করতে হয় এভাবে যে ধরো পানির পৃষ্ঠটান আমাদের দেওয়া আছে, যেটাই দেওয়া থাক, হ্যাঁ সেটা নিউটন পার মিটার। তো তোমার কিন্তু জানো সবাই পৃষ্ঠটানের একক আর পৃষ্ঠ শক্তির একক এক, কিন্তু ডেফিনেশন কিন্তু আলাদা। পৃষ্ঠটান হচ্ছে যে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কোনো তরলের মুক্ত তলে, হ্যাঁ যে কোনো এক পাশে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে আমরা বলো পৃষ্ঠটান। আর পৃষ্ঠ শক্তিটার সংজ্ঞা হচ্ছে যে কোনো তরলের মুক্ত তলের ক্ষেত্রফল এক বর্গ মিটার বৃদ্ধি করতে, তাহলে এক বর্গ মিটার বৃদ্ধি হবে এটাকে পৃষ্ঠটানের বিরুদ্ধে বৃদ্ধি করতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই বাইরে থেকে কাউকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি ই। এটার একক যদিও নিউটন পার মিটার, তাহলে পৃষ্ঠ শক্তির এককটা কী হচ্ছে, কোনো তরলের মুক্ত তলের ক্ষেত্রফল এক বর্গ মিটার বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি ই। ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে ধরো কাজ করতে হবে কত, ডব্লু একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে কাজ করতে হবে কত, ডব্লু বাই ডেল্টা এ, এটাকে আমরা বলবো পৃষ্ঠ শক্তি ই। অর্থাৎ এই ইকুয়েশনটা এখন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ই ইকুয়াল টু আমাদের ডব্লু বাই ডেল্টা এ। এই ইকুয়েশন অনুযায়ী আমরা পানির ফোটার যত গোলক আছে বা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি সংক্রান্ত যত প্রবলেম আছে সব আমরা এখান থেকে সলভ করব। তো এখন আমরা যেহেতু আমাদের প্রবলেম নম্বর 22 আমাদের ওই পানির ফোটা সংক্রান্ত, তাহলে আমরা একটু দেখি দে কি লিখেছে 22 যে 10^-4 মিটার ব্যাস বিশিষ্ট। আচ্ছা এখানে ব্যাস দেওয়া আছে, কোনো ব্যাপার না, ব্যাসার্ধ বের হয়ে যাবে। 10^-4 মিটার ব্যাস বিশিষ্ট পানির 1000টি ক্ষুদ্র ফোটা মেলে, ও আচ্ছা তাহলে এইটা, তাহলে 10^2 মানে আমাদের এই ক্ষুদ্র ফোটাগুলোর ব্যাস দেওয়া আছে, আমরা কী করবো ব্যাসার্ধ বের করবো, মানে স্মল আর বের হবে। তাহলে স্মল আর আমাদের জানা আছে, এম জানা আছে, একটা বড় ফোটা তৈরি হলো, এই যে বড় ফোটাটা তৈরি হলো এতে কী পরিমাণ শক্তি নির্গত হলো, তোমরা সবাই জানো যে যদি ক্ষেত্রফল হ্রাস পায় হ্যাঁ তাহলে ঠিক উল্টা ঘটনা ঘটবে। যদি আমরা পানি একটা বড় ফোটাকে ভেঙে ক্ষুদ্র ফোটা করি তাহলে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ তোমার জন্য স্প্রে করতে গেলে আমাদের কাজ করতে হয়। অর্থাৎ আমাদের কেন কাজ করতে হবে, কারণ পৃষ্ঠটানের বিরুদ্ধে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এখানে তরল তো সবসময় কী চায়, ক্ষেত্রফল কমাতে চায় পৃষ্ঠটানের সাহায্যে, পৃষ্ঠটানের বিরুদ্ধে আমাদের ক্ষেত্রফলটা বাড়াতে হবে। তো কাজে একটা বড় ফোটা ভেঙে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ফোটা হবে পৃষ্ঠটানের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ আমাদের তখন কাজ করা প্রয়োজন। আচ্ছা কিন্তু যখন ক্ষুদ্র ফোটাগুলো যখন কী হয়ে যাবে বড় ফোটায় রূপান্তরিত হবে, তখন ওই যে ক্ষুদ্র ফোটা তৈরি করতে যে পরিমাণ কাজ করতে হয়েছিল সেই পরিমাণ কাজটাই বড় ফোটা তৈরি হওয়ার সময় আমাদের সেই কাজটা মুক্ত হবে, অন্য কোনো শক্তিতে মুক্ত হতে পারে, এটা তাপ শক্তি আকারে নির্গত হতে পারে। তো এটা মানে তোমাকে অনেক সময় এই ধরনের প্রবলেম দিতে পারে যে কী পরিমাণ শক্তি নির্গত হলো অথবা এই কী পরিমাণ শক্তি তাপ শক্তি আকারে বের হলো। তো যেটাই হোক বা যাই হোক আসলে এটা প্রবলেমটা করতে হবে এখন তোমাকে এইভাবে যে আমাদের সবার আগে যেটা দেখতে হবে যে পানির পৃষ্ঠটান দেওয়া আছে, অর্থাৎ পানির পৃষ্ঠটান টি দেওয়া আছে। তুমি এটা লিখবে এভাবে যে পানির পৃষ্ঠটান টি আমাদের 72×10^-3 নিউটন পার মিটার। অতএব পৃষ্ঠ শক্তি ই হবে আমাদের 72×10^-3 নিউটন পার মিটার। এটা কিন্তু পৃষ্ঠ শক্তির একক, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির একক তো একই, তোমরা সবাই জানো। তা এখন আমরা যেটা করব এই পৃষ্ঠ শক্তিটা আমাদের জানা হয়ে গেল, ই আমাদের জানা হয়ে গেল, শুধু একটাই বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে কি যে আমাদের ডেল্টা এটা বের করতে হবে। তো ডেল্টা এ বের করতে গেলে আমাদের কোনো কথা নাই, আমাদের এই ডেল্টা এটা তো এখান থেকে বের হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4πr² আর 4πr, এই ক্যাপিটাল আরটা আমাদের এখন জানতে হবে। আমাদের স্মল আর দেওয়া আছে, এই যে স্মল আর 10^-4 মিটার ব্যাস, এখান থেকে অর্ধেক করলেই স্মল আর বের হয়ে যাবে। এখন আমাদের দরকার যেটা ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আরটা কিন্তু আমাদের অর্থাৎ বড় ফোটার ব্যাসার্ধ আমাদের এই ইকুয়েশন থেকে বের করে নিতে হবে, অর্থাৎ n×r³। এই যে এখান থেকে, এখানে কিন্তু তোমাকে এই পরীক্ষার হলে এই ফর্মুলাটা মনে রাখার কোনো প্রয়োজন নাই বা এর ফর্মুলা আলাদাভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তুমি থিওরি থেকে আমি যেটা দেখালাম যে প্রথমে এইটা ইকুয়াল করে দেবো আয়তন, আয়তনটা ইকুয়াল করে দিলেই তুমি এখান থেকে এই যে আমাদের স্মল আর দেওয়া আছে ক্যাপিটাল আর বের হবে। এখান থেকে আমাদের আর এর মান নিয়ে এই সেই আরটা এখানে যদি বসাই দিই তাহলে হ্যাঁ ডেল্টা এ পাওয়া যাবে, আর ডেল্টা এ জানা আছে আর ই তো এখান থেকে জেনে নিলাম, ইটা আমাদের এখান থেকে এখানে বসাই দেবো, ব্যাস আমাদের ডাব্লুটা বের হবে। এই ডাব্লুটাই হচ্ছে কি আমাদের
নির্গত শক্তি বা মুক্ত শক্তি, উৎপন্ন তাপ শক্তি, এটা গতিশক্তিও হতে পারে, এটা তোমাদের এখানে যেটা বলবে সেভাবে। তা আশা করি প্রবলেম নাম্বার 22 তোমরা সলভ করতে পারবা। প্রবলেম নাম্বার 22 অ্যাকর্ডিংলি আমাদের আর কিন্তু বের হবে তোমার 5×10⁻⁴ মিটার। এই যে স্মলার বসাই দিয়ে আমাদের এখানে যেটা দেওয়া আছে 10⁻⁴, এটার অর্ধেক করলে আমাদের স্মল আর বের হবে, সেটা বসাই দিলে আমাদের ক্যাপিটাল আরটা বের হয়ে আসবে। এরপরে কী করতে হবে, এই ইকুয়েশনে আমরা এই স্মল আর ক্যাপিটাল আর বসাই দিলে ডেল্টা এ পাবো। ডেল্টা এ বের করার পরে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে যে W=E×ΔA। আচ্ছা, এটা আমরা এই ই আর ডেল্টা এ গুণ করে আমরা যেটা পাচ্ছি 2.035×10⁻⁶ জুল, এই পরিমাণ শক্তি আমাদের বের হবে। প্রবলেম নাম্বার 23, হ্যাঁ একই ব্যাপার, 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে ভেঙ্গে 10 লক্ষ সমায়তন ক্ষুদ্র ফোঁটা তৈরি করলে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে। অর্থাৎ ব্যাপারটা উল্টা, এখানে কিন্তু তোমাকে এই যে বড় ফোঁটার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করবা। 2 মিলিমিটার অর্থাৎ ব্যাসার্ধ হবে 1 মিলিমিটার, অর্থাৎ এই আটটা হচ্ছে 1 মিলিমিটার, আর 10 লক্ষ এন হচ্ছে আমাদের 10 লক্ষ। তাহলে এখানে আমাদের কী করবো, এই যে বড় এই এইটা দেওয়া আছে, এন দেওয়া আছে 10 লক্ষ, স্মল আরটা বের হবে। হ্যাঁ, আমাদের এখানে স্মল আর যেটা বের হয়েছে সেটা হচ্ছে তোমার 10⁻⁵ মিটার। ক্ষুদ্র পানির কণার বা ফোটার যেটাই বলো ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁵ মিটার। তাহলে আমাদের আর কোনো কথা নাই, W=, এই যে ডেল্টা এ এখানে আমাদের মানগুলো বসাই দিয়ে একবারে এই ক্যালকুলেশনটা করে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের আবার সেই পানির পৃষ্ঠটান কিন্তু দেওয়া আছে, পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠটান সংখ্যাগতভাবে সমান 72×10⁻³ নিউটন পার মিটার। তা আমাদের এখানে হ্যাঁ মানগুলো যদি বসাই দিই, এই যে এই আর স্মল আর এখানে বসাই দেবো, ক্যাপিটাল আর আমাদের বড় আর এখানে আছে, সেই ডেল্টা এ বের করবো, ডেল্টা ই সাথে গুণ দিয়ে যেটা পাবো যেটা সেটা হচ্ছে যে আমাদের 8.95×10⁻⁵ জুল। প্রবলেম নাম্বার 24, আচ্ছা 24 কিন্তু এই একই রকমের প্রবলেম, সেখানে যেটা হয়েছে যে একটা সাবানের বুদবুদে ব্যাসার্ধ 0.01 মিটার থেকে বাড়িয়ে 0.1 মিটার করা হয়, এই প্রক্রিয়ায় কী পরিমাণ কাজ সম্পন্ন হলো। এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে সাবানের বুদবুদ, সাবানের বুদবুদ তোমরা সবাই দেখেছো, সাবানের বুদবুদে কিন্তু 2টা স্তর থাকে, ঠিক আছে। যদি আমি এখানে খুব একটা ভালোভাবে আঁকাতে পারলাম না, হ্যাঁ এখানে বুদবুদের এই পুরুত্বটা তোমাকে অগ্রাহ্য করতে হবে, বুদবুদের ভেতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ একই রকম ধরতে হবে। আসলেই তো তাই, আমাদের বুদবুদের এই স্তরটা অনেক, এই পুরুত্বটা অনেক কম, এই পুরুত্বটা অনেক কম, কাজেই আমাদের বুদবুদের ভেতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ আমরা একই যদি ধরি তাহলে আমরা কী করবো, যে সাবানের বুদবুদের ব্যাসার্ধ আগে ছিল কত, আড়াই, এখন বুদবুদটা ফুলে বুদবুদটা বড় হয়ে আমাদের ব্যাসার্ধটা অনেক, হ্যাঁ ব্যাসার্ধটা বেড়ে যাবে, বুদবুদটা আমাদের ফুলে উঠে বুদবুদের ব্যাসার্ধ হলো আমাদের RF। তাহলে আমাদের এই বুদবুদের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, আমরা যদি বলি যে বুদবুদের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ ছবি অনুযায়ী আমরা 4πRF²-4πRI²। আচ্ছা, এটা কিন্তু বুদবুদের কিন্তু একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, মনে রাখতে হবে বুদবুদের মুক্ততল 2টা, কারণ এই পৃষ্ঠের জন্য মুক্ততল বাইরের বাতাস আর ভেতরে পৃষ্ঠের মুক্ততল বুদবুদটা যে বাতাসটাকে আবদ্ধ করে রাখছে সেই বাতাস, তো কাজে যেহেতু দুটোই মুক্ততল তো কাজেই আমাদের দুটোই বাড়বে, আর বুদবুদের ভেতরে ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধটা আমরা একই ধরবো, তাহলে আমাদের এখানে 2 দিয়ে গুণ দিলে তবেই এটা হবে ডেল্টা এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধি হলো, হ্যাঁ বুদবুদের 2টা উন্মুক্ত পৃষ্ঠের জন্য, এটা কিন্তু পানির গোলকের সাথে কিন্তু সম্পর্ক, পানির গোলকে কিন্তু একটা পৃষ্ঠ। তো তাহলে এখন আমরা যেটা করব যে পৃষ্ঠটান, বুদবুদের পানির পৃষ্ঠটান দেওয়া আছে আমাদের টি, এই টি আমাদের কার সমান হবে, পৃষ্ঠ শক্তি ই এর সমান হবে। টি আমাদের দেওয়া আছে 26×10⁻³ নিউটন পার মিটার, এটাই কিন্তু আমাদের কি কার সমান, পৃষ্ঠ শক্তি ই এর সমান, ঠিক আছে। তাহলে তো আমাদের হয়ে গেল ডেল্টা এ জানা আছে, ই জানা আছে, আগে যে দেখো এখান থেকে যে ই কাল W/ডেল্টা এ,
অর্থাৎ এখানে বলেছে তোমাকে যে কী পরিমাণে কাজ সম্পন্ন হলো বা এই কাজটা কেউ একজন করবে, তো ই ইকুয়ালটা আমরা জানি ডব্লু বাই ডেল্টা এ, তার মানে ডব্লু ইকুয়াল টু ই ইন্টু ডেল্টা এ। ব্যাস আমাদের ই এখানে বসিয়ে দেবো, ডেল্টা এ এখান থেকে বের করে এখানে বসিয়ে দেবো বা মান ছয় এখানে বসিয়ে দেবো, এস আই একক ইঞ্চি আনতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের সবগুলো মানে বুদবুদে ব্যাসার্ধকে মিটারে আনতে হবে, এনে আমাদের এখানে কাজ করবো। হ্যাঁ, আমাদের রেজাল্টটা কিন্তু বের হয়ে আসবে 6.47 ইন্টু 10^-3 জুল। আচ্ছা হ্যাঁ, তুমি যদি একটা বুদবুদকে এভাবে যদি ফুলাও তাহলে কিন্তু এই পরিমাণ তোমার মুখকে, তোমার মুখ বা লাংস এই পরিমাণ কাজ করবে, ফু দিয়ে এই পরিমাণ কাজ করবে বুদবুদের পৃষ্ঠটানের বিরুদ্ধে। এখন যে প্রবলেমটা সলভ হবে তোমাদের পানিতে, ওই কৈশিক নলে পানির আরোহণ সংক্রান্ত, অর্থাৎ কৈশিক নল পানিতে ডুবাবো। হ্যাঁ, তোমরা সবাই জানো যে চিকন যে নলটা কাঁচের, যদি আমরা পানিতে ডুবাই তাহলে নলের ভেতরে পানিটা একটু উপরে উঠবে। আচ্ছা, তো কত উচ্চতায় উঠবে সেটা নিয়ে তোমাদের প্রবলেমটা দেওয়া থাকবে। ধরো এইচ উচ্চতায় উঠলো, তাহলে এই এইচ উচ্চতায় ওঠার জন্য আমাদের কী কী ফ্যাক্টর দায়ী থাকবে? অবশ্যই পৃষ্ঠটান দায়ী থাকবে, আর তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল এবং নিচে এটা মিনিসকাস। আচ্ছা, তা আমাদের এখানে যে ফর্মুলাটা আছে সেটা কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না তোমরা, এটাকে তোমাদের বলা হয়েছে যে এই ছবিটা তোমাদের মাথায় থাকে তাহলে তুমি অনায়াসে তুমি কাজটা করতে পারবে। কেননা এই এই বরাবর পৃষ্ঠটান যদি টি ক্রিয়া করে, স্পর্শকোণ থিটা করে, মানে পৃষ্ঠটান টি আসলে এই দিকে ক্রিয়া করছে, তার প্রতিক্রিয়া, এটা থিওরিতে তোমাদের এটি আলোচনা হয়েছে, তাহলে এই বরাবর হবে তোমার টি কস থিটা। আচ্ছা, এটা কত দৈর্ঘ্য জুড়ে? এটা তো একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বল, তা টয়েস বাই আর দৈর্ঘ্য ক্রিয়াশীল বল হবে কত? টয়েস বাই আর টি কস থিটা। কাজেই কৈশিক নলে পানির উপরে তোলার জন্য যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে তা হচ্ছে টয়েস বাই আর টি কস থিটা। আচ্ছা গেল। আর নিচের দিকে যে বলটা, অর্থাৎ এই উচ্চতায় পানিটা যে উপরে উঠেছে এটাকে ব্যালেন্স করেছে কে? মানে এই এই এইটুকু অংশে আটকে থাকা পানির ওজন mg। আচ্ছা, তো এই অংশে আটকে থাকা পানির ওজনকে আমরা কীভাবে প্রকাশ করব? এটা আমাদের পানির আয়তন, আটকে থাকা পানির আয়তন, এই যে এই অংশটুকু আয়তন সিলিন্ড্রিক্যাল, তো সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ এই যে এই অংশটুকু হচ্ছে সিলিন্ড্রিক্যাল, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হলো এই অংশের আয়তন। আর হ্যাঁ, যদি মিনিসকাসের আয়তন হয়, তোমরা জানো মিনিসকাসের আয়তন হচ্ছে 1/3 পাই আর কিউবড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নলের ভেতরে আটকে থাকা টোটাল পানির আয়তন, তাকে আমরা কি করব, রো দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের কি হয়ে গেল, পানির ভর বের হলো, তার সাথে আমাদের গুণ দিয়ে দেবো জি, ব্যাস আমাদের পানির ওজন বের হয়ে গেল। এই ওজন আর ঊর্ধ্বমুখী পৃষ্ঠটানজনিত ঊর্ধ্বমুখী বল সমান হবে, সমান হয়ে আমাদের এটা একটা উচ্চতায় থাকবে। এটাই আমাদের প্রবলেম। কিন্তু আমি তোমাদেরকে অ্যাসিউর করছি, আমি তোমাদেরকে জানাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই বা সব ক্ষেত্রে এই মিনিসকাসের এই আয়তনটা তোমাদেরকে মানে অ্যাভয়েড করতে বলা হয়, বা মিনিসকাসের এই আয়তনটা তোমার আমি তোমাদের বলবো যে অ্যাভয়েড করো। হ্যাঁ, ঠিক আছে, কেন প্রবলেমে আমাদের যেহেতু এগুলো সকলে কৈশিক নল, খুবই চিকন, আমাদের এই উচ্চতা অনেক বেশি, কাজে এই সামান্য এই মিনিসকাসের এই আয়তনটা আমরা অ্যাভয়েড করবো। কাজে আমরা তাহলে যেটা করবো তা হচ্ছে যে আমাদের এই মিনিসকাসের আয়তনটা বাদ দিয়ে আমাদের ফর্মুলাটা অনেক সিম্পল করে ফেলবো, পাই আর স্কোয়ার এইচ রো জি। যদি মিনিসকাসের আয়তনে উল্লেখ করে বা তুমি প্রবলেমে মানে গতি প্রকৃতি দেখে বুঝতে যে মিনিসকাসের আয়তন লাগবে তাহলে তুমি দিতে পারো, কিন্তু আসলে আমাদের এখানে যত প্রবলেম আছে সবগুলোতে আমরা মিনিসকাসের আয়তন অ্যাভয়েড করবো, কেননা এটা একদম সরু নল এবং এটা কি কৈশিক নল। এইচ এখানে আমাদের এখানে তুমি প্রবলেমগুলো দেখবে এইচ ইজ টু গ্রেটার দেন আর, কাজে মিনিসকাসের আয়তনটা আমরা এখানে অ্যাভয়েড করবো। এবং মনে রাখতে হবে এই ফর্মুলা প্রয়োগ করে আমরা কাজ করবো, অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু আমরা একবারে লিখবো এবং তোমার মনের মধ্যে ছবিটা সহ থাকবে। হ্যাঁ, যেমন আমি আবার লিখছি টয়েস বাই আর টি, টয়েস বাই আর হচ্ছে দৈর্ঘ্য আর টি কস থিটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান, টি কস থিটা একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বল, তার সাথে দৈর্ঘ্য গুণ দিলাম, ব্যাস আমাদের পাই আর স্কোয়ার এইচ আয়তন, আর রো গুণ দিলাম ভর এম হয়ে গেল, তার সাথে গুণ দিলাম জি এম জি নিচের দিকে, ব্যাস। তাহলে এখন আমরা এখানে প্রবলেমটা এখন আমরা একটু কাজ করি, মানে লিখে ফেলি। যেমন প্রবলেম নাম্বার হলো 25,
0.2 মিলিমিটার ব্যাসের একটি কৈশিক নলে, এই যে আমাদের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করবে এবং সেটা অবশ্যই এসআই এককে আনতে হবে, অর্থাৎ আর আমাদের দেওয়া আছে। আচ্ছা, পানির পৃষ্ঠটান দেওয়া আছে, পানির আরোহণ নির্ণয় করা, অর্থাৎ এই যে বের করতে হবে হোক, পানির পৃষ্ঠটান কিন্তু দেওয়া আছে, এই যে পানির পৃষ্ঠটান টি দেওয়া আছে, আর পানির ঘনত্ব দেওয়া আছে, রো দেওয়া আছে, আর জি তো আমরা জানি যে 9.8, এখানে ঘনত্বটাও দেওয়া আছে, মানে 10³ কেজি পার মিটার কিউব। কিন্তু একটা জিনিস হয়তো তোমার কাছে খটকা লাগছে যে থিটা তো দেওয়া নাই। আচ্ছা, মনে রাখতে হবে যে যদি থিটা মেনশন না করে, থিটা উল্লেখ না করে, তাহলে থিটা বুঝতে হবে যে একদম মানে 0°, অর্থাৎ কস 0 কত 1। হ্যাঁ, আমাদের ভলিউম নাম্বার 25-এ আমাদের থিটাটা আমাদের একদম 0° ধরে কাজ করতে হবে। মানে এক্ষেত্রে যদি থিটা উল্লেখ নাই করে, তাহলে তুমি একদম কস 0 কত 1, তুমি একবারে ফর্মুলাটা এইভাবে লিখবে, টুয়াইস পাই আর, হ্যাঁ, দৈর্ঘ্য তার সাথে টি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ রো জি, এইভাবে তুমি ফর্মুলাটা লিখে ফেলবে। অথবা তুমি এটাও লিখতে পারো, সরাসরি এটা না লিখে মানে এটা লিখতে পারো, এইচ ইকুয়াল টু তুমি এইভাবে লিখবা টুয়াইস টি কস, হ্যাঁ, থিটা ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের আর রো জি। এখানে তুমি দেখতে পারো স্পর্শকোণ থিটা ইকুয়াল টু 0° ধরে, এটা তুমি লিখে তুমি এইচ ইকুয়াল টু লিখতে পারো এটা, যে টুয়াইস টি ডিভাইডেড বাই কত হচ্ছে আর রো জি। তুমি এখানে টির মান দেওয়া আছে, আর রো জি, জি আমাদের 9.8 জানা আছে, মান বসালে আমাদের এইচ বের হবে যেটা 14.694 ইন্টু 10⁻²⁰ মিটার। আমাদের এই পরিমাণ পানি উপরে উঠবে 14 সেন্টিমিটার, বেশ অনেক লম, অনেক উঁচুতে উঠবে। আমরা কিন্তু প্রবলেম মানে সলভ করে কিন্তু আমাদের মানে আইডিয়াও পাচ্ছি, প্র্যাকটিক্যাল আইডিয়াও পাচ্ছি। প্রবলেম নাম্বার 26, একটি কৈশিক নলের ভেতরের ব্যাসার্ধ 0.1 মিলিমিটার। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে আসলে যদি উল্লেখ নাও করে, তবুও আসলে কিন্তু কৈশিক মানে আমাদের আর, এটা কিন্তু কৈশিক নলের ভেতরে ব্যাসার্ধ, বাইরে ব্যাসার্ধতে কোনো কাজ নাই। হ্যাঁ, কেননা তুমি দেখতে পাচ্ছ থিওরি বলছে ভেতরে ব্যাসার্ধ, তা আর আমাদের দেওয়া আছে মিলিমিটার, এটা আমাদের মিটারে করতে হবে। একে এত পৃষ্ঠটান এবং 800 কেজি পার মিটার কিউব ঘনত্বের তেলে, অর্থাৎ আমাদের পৃষ্ঠটান টি দেওয়া আছে এটার জন্য, আর ঘনত্ব রো দেওয়া আছে, আর কত উচ্চতায় উঠবে এইচ বের করতে হবে, জি তো আমাদের জানা আছে 9.8, আর তেলের স্পর্শকোণ থিটা আমাদের দেওয়া আছে, থিটা আমাদের 20°। এখানে আমাদের যে রেজাল্টটা আসবে, এখানে মানগুলো বসে, তা হচ্ছে যে আমাদের এইচ আসবে আমাদের 14.38 ইন্টু 10⁻²⁰ মিটার। প্রবলেম নম্বর 27, হ্যাঁ 27 একই রকমের প্রবলেম, একটি কৈশিক নলের ব্যাস দেওয়া আছে, একে এক প্রান্ত পানিতে ডুবালে পানি পানি নলের ভেতরে উপরে ওঠে, পানির তলটান কত, স্পর্শকোণ এবং পানির ঘনত্ব দেওয়া আছে। অর্থাৎ প্রবলেম নম্বর 27-এ যেটা আমাদের করতে হবে, তা হচ্ছে যে আমাদের টি বের করতে হবে, সব দেওয়া আছে, টি বের করতে হবে। টি যেটা বের হবে সেটা হচ্ছে টির মান আমাদের 8.036 ইন্টু 10⁻⁴ নিউটন পার মিটার। প্রবলেম নম্বর 28-এ 0.5 মিলিমিটার ব্যাসের একটি কৈশিক নল, তার মানে আবার সে আর দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে, খাড়াভাবে ডুবানো আছে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে তির্যকভাবে ডুবাই বা খাড়াভাবে ডুবাই, আমাদের কিন্তু আসলে এই এইচটা বের করতে হবে, আমাদের মানে এইচটা কিন্তু আমাদের যদি তির্যকভাবে ডুবানো থাকে, তাহলে এই এইচটা কিন্তু সরাসরি উচ্চতা, সোজাসুজি উচ্চতা, তির্যকভাবে যে দূরত্ব সেটা নয়, সোজাসুজি উচ্চতা। তাই কাজে এখানে খাড়াভাবে ডুবানো আছে বলে তুমি জানো অন্য কিছু মনে করো না, বা তীর্যকভাবে ডুবানো আছে এটা কোনো আমাদের ব্যাপার না, এইটা আমাদের সরাসরি উচ্চতা, খাড়া উচ্চতা। তাহলে তরলে ঘনত্ব দেওয়া আছে এবং তা নলকে ভেজায়, আসলে এখানে বলেছে নলকে ভিজিয়ে দেয়। মনে রাখবা যে এই ধরনের কেসে আমাদের আসলে মানে তোমাকে একটু মোটামুটি ধুয়ে ভুজে নিতে হবে যে আসলে থিটা 0°, যদি একদম নলকে ভিজিয়ে দেয় তাহলে আমাদের থিটা আমরা বলবো 0° হবে, স্পর্শকোণ আমাদের 0°। আচ্ছা, নলের ভেতরে তরল এত উচ্চতা পর্যন্ত ওঠে, তরলের পৃষ্ঠটান বের করো। এখানে আমরা যেটা করব যে হলো টুয়াইস পাই আর টি কস থিটা পাই আর স্কোয়ার এইচ রো জি, এই ফর্মুলাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তবে নলকে যেহেতু ভেজায় তাহলে থিটা আমাদের 0° ধরবো,
এবং আদার্স যে মানগুলো আছে এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এখানে শুধুমাত্র তরলে পিষ্টটান টি আমাদের বের করতে হবে। এখানে মানগুলো বসিয়ে দিলে টি আমাদের যেটা বের হবে 29.98 × 10⁻³ নিউটন পার মিটার। এখানে কিন্তু তোমাকে সব দেওয়া আছে, তরলে ঘনত্ব আমাদের হলো 8 আমাদের মিটারে বের করতে হবে। হ্যাঁ, আর জি তো আমাদের জানি 9.8, থিটা যেহেতু ভেজায় তাহলে থিটা আমাদের 0°, যখনই বলবে ভেজাবে থিটা আমাদের 0° হবে। আর এখানে আমাদের একেবারে সরাসরি ব্যাস দেওয়া আছে, ব্যাসটা তো বের করবো, টিটা আমাদের বের করে নিতে হবে। পলেন নাম্বার 29 খুব সতর্কভাবে দেখতে হবে তোমাকে, যে এত মিটার ব্যাসার্ধের হ্যাঁ আমাদের আর দেওয়া আছে, এটি কৈশিক কাঁচ নল পারদে ডুবলে পারদের নলের মধ্যে পারদের অবনমন হয়, অর্থাৎ এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। এই যে আমাদের পানি, আমাদের এর আগে আমরা পানি নিয়ে আলোচনা করছি নলকে ভেজায়, এখানে নলকে ভেজাবে না, উল্টা কী হচ্ছে, উল্টা আমাদের পারদ, আমাদের এখানে যদি পারদ হয় অর্থাৎ নলকে যদি না ভেজায় তাহলে আমাদের অবশ্যই অবনমন হবে এবং স্পর্শকোণ আমাদের থিটা অবশ্যই অবশ্যই আমাদের স্থূলকোণ হবে। তাহলে স্পর্শকোণ থিটা আমাদের যদি এই যে এটা হবে স্পর্শকোণ থিটা, অবশ্যই স্থূলকোণ হবে। তোমাদের এটা জানা আছে যে যদি স্থূলকোণ হয় তাহলে আমাদের অবনমন কত হবে, অবনমন আমাদের ওই একই এইচ হবে অবনমন, থিটা আমাদের স্থূলকোণ 90 চেয়ে বড়। তাহলে এই ইকুয়েশনে আমাদের কি দেখবো, ইকুয়েশনটাতে আমরা দেখবো থিটা 90 চেয়ে বড়, কস থিটা নেগেটিভ হবে। কস থিটা যদি নেগেটিভ হয় তাহলে ডান পাশে সমতা রাখার জন্য এইচকেও আমরা নেগেটিভ বলবো, যতটুকু অবনমন হয়েছে সেই এইচটা হবে আমাদের নেগেটিভ। তাহলে আমাদের ইকুয়েশনটা আমাদের সমান হবে এবং আমাদের প্রবলেমটা সলভ হবে। তাহলে এখানে দেখো যে এত ব্যাসার্ধের তাহলে আমাদের আর দেওয়া আছে, পারদের অবনমন হয় তাহলে এইচ আমাদের মাইনাস এখানে বসাই দেবো। আচ্ছা, পারদের পৃষ্ঠটান টি আমাদের দেওয়া আছে, আর ঘনত্ব রো আমাদের দেওয়া আছে, আর জি তো আমরা জানি 9.8। কাজেই আমাদের দেখো এই ডান পাশে আমাদের কিন্তু এইচ মান নেগেটিভ বসালে তখন কিন্তু আমাদের থিটা যেটা বের হবে আমাদের অবশ্যই 90 চেয়ে বড়, এবং তখন সঠিক থিটা বের হবে। এইচ খবরদার, তুমি যদি এইচ যদি পজিটিভ বসাও তাহলে থিটা কিন্তু সূক্ষ্ম কোণ আসবে, তখন আমরা বলবো যে নলটা তরল দ্বারা ভিজে যায়, থিটা তখন সূক্ষ্ম কোণ আসবে। তাহলে সাবধান, যদি অবনমন হয় তাহলে এইচ কিন্তু আমাদের মানে নেগেটিভ ধরতে হবে। তাই আমাদের যদি এটা মানগুলো বসাই দিই তাহলে যেটা আসবে আমাদের কস থিটা যেটা আসবে সেটা হচ্ছে তোমার আর এইচ রো জি, আর নিচে আসবে তোমার টয়েস টি। তা দেখো তোমাদের আর আমাদের এখানে মানগুলো যদি বসাই দিতে থাকি 0.8 × 10⁻³, এটা আর আমাদের বের করে নেবে, আর এইচ আমাদের হ্যাঁ এই যে −6.753 × 10⁻³, আর রো হবে আমাদের হচ্ছে 13.6 × 10⁻³, আর জি হবে আমাদের হ্যাঁ 9.8। নিচে হবে আমাদের 2 × পৃষ্ঠটান, পারদের পৃষ্ঠটান কত হবে আমাদের হলো 4.7 × 10⁻১। ব্যাস, আমরা কিন্তু কস থিটা যেটা পাবো এই যে মাইনাস হওয়ার কারণে কস থিটা কিন্তু আমাদের নেগেটিভ পাবো, কস থিটা মাইনাস হ্যাঁ 0.76599। আচ্ছা, তাহলে আমাদের থিটা স্বাভাবিকভাবে কত পাচ্ছি, আমাদের 139.99°। হ্যাঁ, আমাদের এই যে অবনমন হলে যদি আমাদের কেউ ভুল করে এখানে প্লাস বসাতো তাহলে এখানে ঠিক আর সূক্ষ্মকোণ চলে আসতো, অর্থাৎ এখানে বোঝাবে যে প্লাস বোঝালে উপরে উঠছে। তো কাজে এই ধরনের অবনমনের ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে। আমাদের এটা প্রবলেম আমাদের মোটামুটি হয়ে গেলো, প্রবলেম নম্বর 30। আচ্ছা, এখানে দেখো কোনো পারদ ব্যারোমিটারের নলের ব্যাস 4 mm, পৃষ্ঠ টানের জন্য এর মধ্যে কি পরিমাণ ত্রুটি সংযুক্ত হবে। আচ্ছা, কাঁচের সাথে পারদের স্পর্শকোণ দেওয়া আছে, পারদের পৃষ্ঠটান দেওয়া আছে, পারদের ঘনত্ব ইত্যাদি সব দেওয়া আছে। তো এখানে তোমাদেরকে আবার বলছি যে এটা হচ্ছে আমাদের ব্যারোমিটারের ছবি, এই যে ব্যারোমিটার, নলের ভেতরে পারদ কিন্তু উপরে উঠে গেছে,
আমাদের এই যে এই পারদ, এটা বলো পারদস্তম্ভের উচ্চতা এইট প্রায় 760 মিলিমিটার। এই এই পারদস্তম্ভকে কে উপরে তুলেছে? আমার বলবো বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ। হ্যাঁ, এই চাপটা আমাদের এই পারদস্তম্ভকে উপরের দিকে ঠেলে তুলেছে। কার বিরুদ্ধে? পারদের ওজনের বিরুদ্ধে। এই তো আমাদের ঘটনা। কিন্তু মানে এটা মানে পারদ ব্যারোমিটারের সরল ঘটনা। আমরা তাহলে এই যে তাহলে বায়ুমণ্ডলের চাপ কত হবে, আমরা বায়ুমণ্ডলের চাপ নিতে আমরা এইভাবে মেপে থাকি রো জি। এই এইটা হচ্ছে আমাদের মানে বাতাসের চাপের কারণে পারদ স্তম্ভের উচ্চতা, এটা আমাদের কি বায়ুমণ্ডলের চাপ পি। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের এখানে বলেছে যে মানে এখানে তোমাকে একটু কায়দা করে বলেছে যে পিষ্ঠটান আমাদের, কিন্তু আসলে কিন্তু পিষ্ঠটানের জন্য এই পারদের যে স্তম্ভের যে উচ্চতা একটু কম হবে, প্রকৃত উচ্চতার চেয়ে কিন্তু একটু কম হবে। ঠিক আছে, যে আমরা যে রিডিংটা নেব সেই রিডিংটা কিন্তু অবশ্যই আমাদের প্রকৃত উচ্চতা নয়। যদি পিষ্ঠটান না থাকতো তাহলে পারদটা আরেকটু উপরে উঠতো। কারণ আমরা জানি স্বাভাবিকভাবে যদি এই মুখ নলের মুখটা খোলা থাকে, এটা তো টরেসেরই শূন্য স্থান, এই মুখটা যদি খোলা থাকতো তাহলে কিন্তু এই পারদটা কিন্তু সে এইরকম নিচে নামতো। তাহলে এই যেহেতু নলের মুখটা খোলা আছে, পারদ নিচে নামছে, তাহলে নিশ্চয় আমাদের এই যে এক মুখ বন্ধ নলে পানি পারদ যে উপরে উঠবে সেটা স্বাভাবিকের চেয়ে একটু নিচে নাম থাকবে। অর্থাৎ প্রকৃত উচ্চতা আমাদের একটু বেশি হবে, পৃষ্ঠটানের জন্য একটু নিচে নেমেছে। এখানে যেহেতু নিচে নেমেছে তাহলে এখানেও কিছুটা অবশ্যই নিচে নামবে। তো কাজেই আসলে এই পারদ ব্যারোমিটার নিয়ে আমাদের ভেবে কোনো দরকার নাই। আমরা কী করবো আসলে মানে এখানে প্রবলেমটা অভিনবত্ব, যে কি একটা টরেসেলির মানে পারদ ব্যারোমিটারের এখানে ব্যারোমিটারের কথা উল্লেখ করেছে, নলের ব্যাস উল্লেখ করেছে। হ্যাঁ, এখানে না জানি কি আসলে আমাদের এটা কিছুই না, যে এই এটাই আমাদের সলভ করতে হবে, যে এই স্মল এই এই এইচটা বের করতে হবে। অর্থাৎ পারদটা কত নিচে নামবে, স্বাভাবিকভাবে আমাদের এই মুখ খোলা দুই মুখ খোলা নলে পারদটা কত নিচে নামে। তো এটা এই দুই মুখ খোলা নলে পারদটা যতখানি নিচে নামে ওই একই ব্যাসার্ধের নলে, তাহলে পারদ ব্যারোমিটারও কী হবে, ওই পরিমাণই নিচে নামবে। আর ওটাই হচ্ছে ত্রুটি, এই এইচটাই হচ্ছে ত্রুটি। কাজে আমরা এই ঘুরে ফিরে আবার এখানে চলে আসবো, এইচ আমাদের বের করতে হবে। থিটা জান্না দেওয়া আছে, এখানে সব কিছু দেওয়া আছে, টি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এসআই আগকে নিয়ে আসতে হবে, রো দেওয়া আছে, জি দেওয়া আছে, 9.8 সব আমাদের দেওয়া আছে। জাস্ট খালি এখানে মানগুলো বসে এইচ বের করতে হবে। এইচ কিন্তু অবশ্যই এখানে যে থিটা আমাদের 140 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই আমাদের মানে এটা মাইনাস হবে, এইচ কিন্তু আমাদের মাইনাস হবে। এই মাইনাস মানে কিন্তু বোঝাবে 0.267 সেন্টিমিটার। আচ্ছা, এখানে এইচ আমাদের 0.267 সেন্টিমিটার, অর্থাৎ এই দুই মুখ খোলা নলে পারদ আমাদের এই যে এই পরিমাণ নিচে নামবে প্রায় 2.67 মিলিমিটার। তার মানে আমাদের পারদ ব্যারোমিটারে আমাদের যা রিডিংটা পাবো এইচ, সেখান থেকে আমাদের আরও 2.67 মিলিমিটার যোগ করতে হবে। 760 মিলিমিটার হলে 2.67 মিলিমিটার যোগ করে এইচ বের করতে হবে। সেই এইচটা দিয়ে আমাদের প্রকৃতপক্ষে বায়ুমণ্ডলের চাপ পাবো। এখানে রোটা কি পারদের ঘনত্ব, এটা ব্যারোমিটারের হিসাব, এটা আমাদের এই প্রবলেমের সাথে সংশ্লিষ্ট না, আমাদের প্রবলেম কিন্তু এখানেই শেষ। অর্থাৎ আমরা বলবো যে 0.267 সেন্টিমিটার বা 2.67 মিলিমিটার ত্রুটি সংযুক্ত হবে। আর এই ত্রুটিটা কি, অবশ্যই আমাদের যে রিডিংটা আসবে সেই রিডিংয়ের সাথে এই ত্রুটিটা যোগ করতে হবে। কারণ যেহেতু এটা কি পারদ, এটা কি নিচে নামে, তাহলে আমাদের কি করতে হবে এটা যোগ করে, যদি পৃষ্ঠটা না থাকতো তাহলে এই পরিমাণ পারদ আরও উপরে উঠতো। এটাই আমাদের মানে হলো প্রবলেম, এটাই আমাদের শেষ। তাহলে আমাদের পৃষ্ঠটান সংক্রান্ত আরোহণ বা অবনমন নিয়ে আমাদের কাজ শেষ। অর্থাৎ কৈচিক নলে পানি মানে তরলের আরোহণ বা অবনমন নিয়ে আমাদের প্রবলেম এখানে শেষ হয়েছে।